মুসলমানরা ছেলেরা, এ নবীর উম্মত উম্মতেরা, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করতে মানে এই নয়, আল্লাহর ইবাদত করতে হবে মানে এই নয় দুনিয়া ছেড়ে দিতে হবে, ব্যবসা বন্ধ করে দিতে হবে, বিবি ছেলেকে তাল্লাক দিয়ে দিতে হবে, ছেলেগুলোকে সব বার করে দিতে হবে, ঘরবাড়ি ভেঙে দিতে হবে, সব ছেড়ে ছুড়ে দিয়ে জঙ্গলে গিয়ে শুধু ইবাদত 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 ইবাদত। না মুসলমান, তুমি শুধু নামাজে ইবাদত কেন খোঁজো? নামাজে যেমন ইবাদত আছে, তোমার ব্যবসাতে ইবাদত আছে, রোজায় যেমন ইবাদত আছে, তোমার রাস্তায় ঘোরাতে ইবাদত আছে, তোমার রাস্তায় ঘোরাতে যেমন ইবাদত আছে, তোমার সংসার ধর্মতে ইবাদত আছে, এ নবীর উম্মত উম্মতেরা, যেমন তুমি তোমার দুনিয়াতে এরকম ভাবে এই হজ করতে যাচ্ছ, হজ করতে যাওয়া যেমন ইবাদত, হসপিটালে যে রোগীকে দেখাও একটা ইবাদত, আপনি যেমন যাকাত দিচ্ছেন যেমন ইবাদত, যাকাত দেওয়া যেমন ইবাদত, মানুষের জন্য সহযোগিতা করা ইবাদত, এই রকম করে আমরা আল্লাহ পাক আমাদের ইবাদত করতে পাঠিয়েছে। শুধু পাঁচ ওয়াক্ত নামাজ, বুনিয়াল ইসলাম আলা খামসাতুন, ইসলামের বুনিয়াদ পাঁচটা, কালেমা নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটাতে ইবাদত ইসলাম শেষ হয়ে গেল না। এ নবীর উম্মত উম্মতেরা, এগুলো হচ্ছে খুঁটি, এগুলো হচ্ছে বুনিয়াদ, এ পাঁচটা তো আছেই আছে, তার সাথে সাথে হক হালালের সঙ্গে ব্যবসা করলে সব পাবে, হক হালালের সঙ্গে ব্যবসা করলে সব হবে, বিয়ে শাদি করলে সব হবে, ছেলে পুলে দিলে একসঙ্গে বসে হাসাহাসি করলে সব হবে, স্ত্রীকে তুমি স্ত্রী মুখের দিকে তোমার চেয়ে হাসবে, তুমি স্ত্রী মুখের দিকে চেয়ে হাসবে, সব হবে, তুমি যদি স্ত্রী হাতে হাত দাও ওটা সব হবে, তুমি যদি স্ত্রীকে ভালোবাসো ওটাও সব হবে। এ নবীর উম্মত উম্মতেরা, আল্লাহ ইবাদত করতে পাঠিয়ে দিয়েছে মানে এই নয়, একটা একটা ইবাদত দিয়েছে, তোমার ঘুমোতে যাওয়া থেকে নিয়ে আবার ঘুম থেকে উঠে পুরো সারা দিন ঘোরাঘুরি করে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত পুরাটাই আমার আল্লাহ ইবাদত করে দিয়েছে। জুতো বললে ইবাদত, বাথরুমে গেলে ইবাদত, পিসাব পায়খানা করতে গেলে ইবাদত, গোসল করলে ইবাদত, ফরজ গোসল করলে ইবাদত, নাফাকি থেকে পাখি অর্জন করলে ইবাদত, সব ইবাদত। ইন্নামা আমালু বিন্নিয়ত, নিয়ত করতে হবে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আমার আল্লাহ পাক আমাদের ইবাদত করতে পাঠিয়েছে, শুধু নামাজে ইবাদত না, ওটা তো আছেই আছে, হক হালালের সঙ্গে ব্যবসা করলে আল্লাহ জিহাদের সব দান করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতেরা, আমার মা বোনেরা, আমার মা বোনেরা, খেয়াল করে শুনে রেখে দেন, একদল মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতে আরম্ভ করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো হেরে যাচ্ছি, আমরা তো ইবাদত হেরে যাচ্ছি, এই সাহাবারা বেড়ে যাচ্ছে, আমরা সাহাবিয়া, আমরা তো হেরে যাচ্ছি, আমরা হেরে যাচ্ছি। আমার রাসূলুল্লাহ বলে, কেন তুমি হেরে যাচ্ছ, কেন তোমার মনের মধ্যে এরকম প্রশ্ন জাগলো? ওই সময়তে সাহাবিয়া আম্মা হুজুরা বলতে আরম্ভ করে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ওই যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে সাহাবারা তলোয়ার নিয়ে যুদ্ধ করে আর নিজেরা যুদ্ধের ময়দানে যায়, কত সব তাদের আমলনামায় লেখায়, আমরা তো যুদ্ধের ময়দানে যেতে পারছি না, আমাদের তো সব আমলনামায় লেখা হচ্ছে না, তারা যুদ্ধ করছে, যুদ্ধের সব তো তারা পেয়ে গেল, আমরা তো যুদ্ধের ময়দানে যেতে পারলাম না, তাহলে আমাদের তো সব কমে গেল। ওই সময়তে আমাদের আকা মাওলা হুজুর পাক সাল্লাল্লাহু আর মচকে মচকে তাবাসসুম হাসিয়ে এসে বলে, দেখো দেখো মেয়েটা কি সুন্দর প্রশ্ন করেছে। হুজুর বলল, যাও এলান করে দাও, ঘোষণা করে দাও। আকা মাওলা ঘোষণা করে দিল, হুজুরের জুবানের কথা ওটা হাদিস, হুজুরের জুবানের কথা আল্লাহর হুকুম ওটা। এ নবীর উম্মত উম্মতেরা, হুজুরের ঈশ্বরে হুকুম করে দিলে, ইজাজত দিয়ে দিলে, দুনিয়ার মানুষকে শুনিয়ে দিয়ে যাও, দুনিয়ার মানুষকে জানিয়ে যাও, যে মেয়েগুলো, যে মহিলাগুলো বাড়িতে বসে বসে সংসারের কাজ করবে, স্বামীর খেদমত করবে, থালা বাসন মাজবে, আর আর চুলোই জাল দেবে, আর ছেলে পুলেদের ঘরে সব রেডি করে দেবে, মানে এক কথায় যারা সংসারের কাজ আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য করবে, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক তাদের আমলনামাতে, তাদের আমলনামাতে যুদ্ধের ময়দানে জিহাদ করার স্বভাব আল্লাহ দান করে দেবে। মেয়েরা থালা বাসন মাসছে, এই সব কি বলে চুলোয় জাল দিচ্ছে, হ্যাঁ ঘর বাসন, এই ঘর ঝাড় দিচ্ছে, বাসনগুলো মাসছে, এসব করছে, এগুলো কি বলেন? ইবাদত। ওটাও আল্লাহর নৈকট্যের একটা রাস্তা, একবার জোরে বলে, মাথায় ঢুকছে? আল্লাহ আমাদের ইবাদত করতে পাঠিয়েছে বলে এইখানে 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 গেলে ইবাদত, আর বাকি কোনো না, না সব জায়গায় ইবাদত, এই যে বসে আছেন আল্লাহর কসম আপনাদের ইবাদত হচ্ছে, কি হচ্ছে বলেন? ইবাদত। এখানে দু কিসমের লোক আছে, একদল এখনো বাইরে বসে বসে চায়ের দোকানে আড্ডা মারছে, একদল এখানে বসে বসে চায়ের দোকানে যারা বসে আছে ওটা ইবাদত না। এবার তার নিয়ত কি দেখতে হবে,
সে যদি ঠিক নিয়েতে বসে থাকে, হ্যাঁ চায়ের দোকানে বসে আছি, কোনো মানুষ ফকির আসবে আমি তাকে খাওয়াবো, এই নিয়ে ওটা ইবাদত মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তবে হুজুর পাক বলেছেন খারাপ মজলিসে বসার থেকে একা থাকা অনেক উত্তম, একা থাকার থেকে ভালো মজলিসে বসা অনেক উত্তম। এই যে বসে আছেন, এটা আল্লাহ পাক যে যে উদ্দেশ্যে পাঠিয়েছে আপনি সেই কাজ করছেন, একবার জোরে বলেন, মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত, উম্মতেরা খবরদার, আমাদের মনের মধ্যে ভয় ঢুকে গেছে, যদি আমরা দাড়িওয়ালা হয়ে যাই, যদি আমরা নামাজ পড়নেওয়ালা হয়ে যাই, যদি আমরা শরিয়াত অনুযায়ী চলি, আমাদের হাত থেকে দুনিয়া বেরিয়ে চলে যাবে, আমাদের আর হাতে দুনিয়া থাকবে না, ভুল কথা, ভুল কথা, ভুল কথা। এ নবীর উম্মত, উম্মতেরা, এই যে বনবাস, এই যে সব ছেড়ে ছুড়ে দিয়ে, এই যে সব ছেড়ে ছুড়ে দিয়ে একা একা বৈরাগীর জীবন যাপন, এই ইসলাম শিখায় নে, এই ইসলাম শিখায় নে, এটা ইসলামের উসুলের বাইরে, এটা ইসলামের উসুলের বাইরে। ইসলাম কি শিখাচ্ছে? যুদ্ধের ময়দানে থেকে লড়াই করতে হবে, কাদাই থাকো, গায়ে যেন কাদা না লেগে যায়, কাঁটারা যুক্ত রাস্তা, কাই কাঁটা যেন গায়ে না লেগে যায়, ফাঁক দিয়ে আস্তে 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 পার হয়ে চলে যেতে হবে। এ নবীর উম্মত, উম্মতেরা, আমি আপনাদের বোঝাবার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের ঘটনা শুনিয়ে দিয়ে যায়। তিনজনা সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আম্মা জান হুজুরকে জিজ্ঞাসা করে, সালাম দেয়, সালামের উত্তর আসে, বলে আম্মা জান আপনাদের কাছে এসেছি, আমাদের মনের মধ্যে কিছু প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন আছে? বলে প্রশ্ন হচ্ছে এটাই, হুজুর পাক সাল্লামকে তো আল্লাহ নবী করে পাঠিয়েছে, পয়গম্বর করে পাঠিয়েছে, রাসূল করে পাঠিয়েছে, হুজুর আমাদের কাছে, আমাদের সামনে থাকে, কি ইবাদত করে, কি জিকির করে, কি করে, আমরা সবাই দেখতে পাই, নবী পাককে আল্লাহ নবী পাক করে পাঠিয়েছে, নিশ্চয় নবী পাকের নুকোনো কিছু ইবাদত আছে। নুকোনো ইবাদত কোথায় করে? বাইরে তো ইবাদত করলে আমরা দেখতে পাই, নুকোনো ইবাদত ঘরের ভিতরে করে। আম্মা জান বলেন, বলেন রসুলের পাক সাল্লাম ঘরের ভিতরে কি ইবাদত করে? আমরা তাহলে সেই ইবাদত গুলো করতাম। ওই সময়তে আম্মা জান বলে, ঘরের ভিতরে কি করে? শোনো শোনো, তোমার নবী পাক সাল্লাম ঘরের ভিতরে যখন নিজের জামাটা ছিঁড়ে যায়, ঘরে বসে বসে নিজের জামাটাকে সিলাই করে, মুবারক জামাগুলোকে সিলাই করে, যখন ঘরে ময়লা হয়ে যায়, নবী পাক নিজে হাতে আর মুবারক হাত দিয়ে ঝাঁটা দিয়ে আর পরিষ্কার করে, ঘরগুলোকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেয়। যখন আমরা রান্না করতে বসি, তোমার নবী পাক সাল্লাল্লাহু রান্নার জোগাড়ে গুলো কেটে দেয়। ধরেন আমি আপনাদের কথা হিসেবে উদাহরণ দিচ্ছি, আলু রান্না হচ্ছে, তার তো অনেক জোগাড় লাগবে, হুজুর পাক ওই জোগাড়গুলো কেটে কেটে দেয়। এ নবীর উম্মত, উম্মতেরা, হুজুর আবার চুলোয় চালটা ঠেলে দেয়, মানে মানে জোগাড় দেয় স্ত্রীদের সাথে, সংসারের খেদমত করে সংসারে জোগাড় দেয়। এই সব কথাগুলো যখন একে একে বলতে আরম্ভ করে যায়, হুজুর পাক সাল্লামের মুবারক জুতো যখন ছিঁড়ে যায়, হুজুর পাক নিজে মুবারক জুতোটাকে নিজে নিজে সেলাই করে নেয়। এ নবীর উম্মত, উম্মতেরা, এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে তিনজনা সাহাবার মধ্যে একজনা সাহাবা বলে উঠল, হুজুর পাক তো ঘরের ভিতরে খুব সাধারণ কাজ করে। শোনার সঙ্গে সঙ্গে একজন সাহাবা বলে, মুখ সামলে কথা বলো, হুজুর পাক সাল্লামের আগের পেছনের পুরা গুনাগুলোকে আল্লাহ মাফ করেছে, হুজুরকে আল্লাহ মাসুম নবী করে পাঠিয়েছে। বলে মুখ সামলে কথা বলো, হুজুরের গুনাহ আছে নাকি? হুজুর যদি কিছুই না করে তাও হুজুরের গুনাহ নেই, হুজুরের পেছনের পূর্বের সমস্ত গুনাহ আগে পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, একবার জোরে বলো। হে নবীর উম্মত, উম্মতেরা, ওই সময়তে সাহাবারা, একজন সাহাবা আর জজবা হাল পয়দা হয়ে গেল, বলে উঠল, আজকের পর থেকে আমি বিয়ে শাদী আর করব না, সারা জীবন ইবাদত করে আল্লাহ 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 ইবাদত করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আর একজন সাহাবা জোশ মেরে উঠল, তিনি বললেন, আমি আর দিনের বেলায় খাবো না, সারা জীবন রোজা রেখে কাটিয়ে দেবো, মত হয়ে যাবে, রোজা ভাঙবো না, সারা জীবন সারা বছর রোজা রেখে রেখে কাটিয়ে দেবো, আর রোজা আমি কামাই করব না। আর একজনের মানুষের জোশ উঠল, সে বলল, না না, আমি আজকের পর থেকে আর ঘুমাবো না, সারা রাত আল্লাহর ইবাদত করে করে কাটিয়ে দেবো, রাত্রেবেলায় ঘুম আমি হারাম করে দিলাম, আমি রাত্রেবেলা আর ঘুমাবো না, সারা রাত আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেবো। এই তিনটে কথাটা যখনই বলে নিয়েছে, হুজুর পাক ঘরের ভিতরে শুয়ে, হুজুর পাক ঘরের ভিতরে ছিলেন, সব শুনতে ছিলেন, সব শুনছিলেন, হুজুর পাক ওই তিনজনের মাঝখানে চারজন হিসেবে হাজির হয়ে যায়। হুজুর পাক হাজির হয়ে বলে, এ কি কথা তোমরা বলছো? তুই বললে সারা জীবন বিয়ে শাদি করবো না, তুই বললে সারা জীবন রোজা রেখে কাটিয়ে দেবো, তুমি বললে সারাত ইবাদত করে কাটিয়ে দেবো আর ঘুমাবো না। মানে ওই সময়তে হুজুর পাক বলে, এ সাহাবারা মনে রেখে দেবে, আমি আল্লাহকে যতটা ভয় করি, আমার খৌফ, আমার খৌফ, আমার খৌফ ইলাহি, আমার দিলের মধ্যে, অন্তরের মধ্যে, কলবের মধ্যে আল্লাহর যতটা ভয় আছে,
আছে পৃথিবীর জমিনে, কারো অত ভয় আল্লাহর ভয় অতটা কারো দিলের মধ্যে নেই। তবে দেখো দেখো, আমি রসুলুল্লাহ বিয়ে শাদী করেছে, আমি রসুলুল্লাহ দিনের বেলায় খাই, আমি রসুলুল্লাহ রোজা রাখি, আমি রাত্রেবেলায় ঘুমাই, আবার রাত্রেবেলায় ইবাদত করে, এটা আমার তরিকা। যারা এই তরিকার বাইরে চলবে তারা আমার তরিকার বাইরে চলবে, আর যারা এই তরিকায় থাকবে সে মোহাম্মদ মুস্তাফা হুজুরের তরিকায় থাকবে। হবে না সুবহানাল্লাহ, বুঝলেন? ইবাদত করতে হয় মানে এই নয় যে ব্যবসা বাণিজ্য লাঠি মেরে সব ফেলে দিয়ে গুটিয়ে গাটিয়ে দিয়ে ঘর বাড়ি ভেঙে ভুঙে দিয়ে চুলোয় চলে যাক আর বসে বসে তসবিহ আল্লাহ আল্লাহ আল্লাহ, না, এর নাম ইবাদত না। তোমাকে ময়দানে থেকে লড়াই করতে হবে, ময়দান থেকে বেরিয়ে লড়াই করলে হবে না, না না, কাদাই থাকতে হবে, গায়ে যেন কাদা না লেগে যায়। দুনিয়ায় থাকো, তোমার দিলের ভিতরে যেন দুনিয়া ঢুকে না যায়, মাথায় ঢুকছে? দুনিয়ায় থাকো, তোমার দিলের ভিতরে যেন দুনিয়া না ঢুকে যায়। আমাদের সকলকে দুনিয়াতে আল্লাহর হুকুমগুলোকে মেনে দুনিয়া দিয়ে করতে হবে। বলেন ইনশাল্লাহ, তুমি করো না, তুমি খাও না, কুপ্তা খাও, কেলিয়া খাও, কাবাব খাও, সব খাও, তবে তবে কি করবে, যে পশুটা আল্লাহর নামে জবাই হয়েছে ওই আল্লাহর নামে জবাই জবাকৃত পশুর খাবার খাবে। গাইরুল্লাহর নামে জবাই হয়েছে, তুমি কুপ্তা কেলিয়া খেলে হবে না, হারাম, মাথায় ঢুকছে? এই হচ্ছে শরিয়াত। তুমি আপেলের জুস খাও, বেদানার জুস খাও, তুমি আঙ্গুরের জুস খাও, তুমি গ্লুকোজ গ্লুকন্ডি খাও, তারপরে তুমি শরবত খাও, রুয়াবজার শরবত খাও, এটা খাও, ওটা খাও, নেবু পানি খাও, চা খাও, কফি খাও, ক্যাপাচিনো খাও, ব্ল্যাক টি খাও, সব খাও, মদ খাবে না, মাথায় ঢুকছে? এই হুকুম, আল্লাহর হুকুম, মদ খাবে না। তুমি যে বান্দা আল্লাহ ইবাদত করতে পারি, ইবাদত কোনটা? আল্লাহ জায়গায় নিষেধ করেছো সেই জায়গা থেকে সরে আসতে হবে, যেটা আদেশ করেছো সেদিকে লাফিয়ে দিতে হবে, ছলাং লাগিয়ে লাগিয়ে যাও। আল্লাহ বলছে তোমরা ভালো কাজের দিকে লাফ মেরে মেরে যাও, ছলাং লাগিয়ে যাও, মানে আস্তে আস্তে না, দৌড়ে দৌড়ে যাও। যদি বলেন শোভেন না সুবহানাল্লাহ, বলেন হ্যাঁ, মুসলমান আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছে, আমাদের সকলকে ইবাদত করতে হবে। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মানুষ ইবাদত করে না কেন? মানুষ ইবাদত করতে হবে, এটা এটা ক্লিয়ার হয়েছে তো নাকি? আর ইবাদতের মানে এ নয় যে সব ছেড়ে ছুড়ে দিয়ে শুধু আল্লাহ আল্লাহ করো, দিন দুনিয়া দুটোই করতে হবে। আমার দাদাজন ছোট হুজুর কেলা বলতেন, আব্বাজার মুখে শুনেছি যে তোমার দাদা মানে দাদা হুজুরের কথা বলতেন যে পাক্কা দুনিয়াদার ছিল আর পাক্কা দিনদার ছিল, দুনিয়াতে কেউ হারাতে পারত না, দিনের দিকেও কেউ হারাতে পারত না, মাথায় ঢুকছে? হুজুর পাক সাল্লামকে দুনিয়াদারিতে কেউ হারাতে পারবে? বলেন না, রসুলের পাক সাল্লামকে দুনিয়াদারিতে কেউ হারাতে পারবে না? হুজুর দুনিয়াদারি খুব ভালো বোঝে, আমার আল্লাহ তো নিজে দুনিয়াদারি শিখাচ্ছে। বাবা আল্লাহ পাক কি শিখাচ্ছেন? আল্লাহ বলছে, হ্যাঁ আমার বান্দারা, যখন তোমরা কিছু ধার বাকি করবে, কেনাকাটা করবে, ধার বাকি করবে, কেনাকাটা করবে, কি করবে, লিখে নেবে, কি করবে, লিখে, লিখালিখি করলাম, যদি লিখালিখি করেন তাহলে কি হবে জানেন তো? লিখালিখি করলে আপনার আর ঝগড়া ঝামেলা থাকবে না, কথা ঠিক না ভুল বল, আল্লাহ শিখাচ্ছে। তো হুজুর পাক সাল্লাম দুনিয়াদারি মজবুতির সাথে করেছে, আবার দিনদারি মজবুতির সাথে করেছে। হুজুর পাক সাল্লাম বাজারে ঘুরতেন, মদিনা শরীফ মক্কা শরীফ বাজারে ঘুরতেন, আর ঘুরে আর হুজুর পাক সাল্লাম ঘুরতে 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 গমের ভিতরে হাত ঢুকতেন, গম থাকতো না, গমের ভিতরে ভিতরে হাত ভরে দিতেন, হাত ভরে দিয়ে ভালো করে দেখতেন, দেখে দেখে পানি ভিতরে কি বলেন, পানি, হুজুর পাক বলতেন, হ্যাঁ এ পানি দিয়েছো কেন, তুমি আমার উম্মতকে ঠকাবে, যারা আমার উম্মতকে ঠকাবে তারা আমার উম্মতের বাইরে, উম্মতকে ঠকাবেন না, ব্যবসা করেন, মানুষ করেন, সব করেন, উম্মত যেন ঠকে না যায়। তুমি একে অপরকে ঠকাচ্ছ, 10 টাকার মাল 20 টাকায় বিক্রি করে দিচ্ছ, 20 টাকার মাল 50 টাকায় বিক্রি করছো, ভিতরে ছিঁড়া আছে, ভিতরে খারাপ আছে, ঝাঁকমাক করে বের করে দিয়ে বিক্রি করে দিলে, তারপরে যখন ফিরত নিয়ে এসে বলে দেয় যাও বেরিয়ে যাও, কথা ঠিক না ভুল বল? হ্যাঁ, উম্মত উম্মতকে ঠকায়, মুসলমান মুসলমানকে ঠকাচ্ছে, ভাই ভাইকে ঠকায় মুসলমান। এইভাবে সব হুজুর পাক আমাদের সব শিখিয়ে দিয়েছেন, আমাদের দুনিয়াদারিও করতে হবে আবার দিনদারিও করতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে আল্লাহ গরু ছাগলকে আলাদা আমাদের খেদমতে পাঠিয়েছে। দেখেন গরু কুকুর পাহারা দেয়, গরু দুধ দেয়, গরু খাবার দেয়, গরু খাবার খায়, গরু গোশ খায়, আমরা কথা ঠিক না বলুন, আমাদের খেদমত করছে, আমাদের উপকারে, সব কিছু আমাদের উপকারে,
আমাদের ঘরে আল্লাহ ইবাদত করার লেগে পাঠিয়েছে। একবার জোরে বলুন, এটা মাথা থেকে বের করলে হবে না। এখন প্রশ্ন, আমরা ইবাদত করতে চাই, বান্দা ইবাদত করে না কেন? এর প্রথম রিজনটা কি? আমল করে না কেন বান্দা? শোনে, সব জানে, নামাজ পড়তে হবে কে জানে নে, দাড়ি রাখতে হবে কে জানে নে, মদ খাওয়া হারাম কে জানে নে, সুদ খাওয়া হারাম কে জানে নে, লোন লিয়া যাবে যাবে না কে জানে নে, বন্ধনে টাকা লিয়া যাবে না কে জানে নে, ওখানে তারপরে মদ খাওয়া যাবে না কে জানে নে, লটারির টিকিট কাটা যাবে না কে জানে নে, ওই লোন লিয়া যাবে না কে জানে নে, পণ লিয়া যাবে না কে জানে নে, বাপ মায়ের সঙ্গে বিয়া দিবি করা যাবে না কে জানে নে, বড়দের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে কে জানে নে, সব জানা আছে কিন্তু বান্দা করে না। কারণ কি? কারণ একটাই, বান্দাদের অন্তরে হৃদয়ে দিলের ভিতরে খৌফে ইলাহি বলে আর কিছু নেই, আল্লাহর ভয় বান্দাদের দিল থেকে সরে গেছে, বান্দার আল্লাহকে ভয় করে না। কি বান্দার আল্লাহকে ভয় করে? যদি বান্দা আল্লাহকে ভয় করতো না, আপনার আল্লাহকে ভয় করেন? হ্যাঁ, একটা দাড়ি চাচা বলতে পারবে না ভয় করি, রাগ করছেন নাকি আপনারা? হ্যাঁ, আমাকে এখন যখন বসেছেন আমাকে তো বলতে হবে, দাড়ি যারা দাড়ি চাচে তারা ফাঁসে, এটা বলার দরকার আছে না? নেই বলে সাফ কথা, আমি তোমাদের তেল মাখানোর কথা বলবো। তবে হ্যাঁ, আপনি আমার বাপ হন, দাড়ি চাচা হলেও বয়সে বেশি যদি হন আপনার সম্মান করতে হবে। তবে যখন পার্সোনাল কথা হবে আমি আদবের সঙ্গে বলবো, এটা আ উর্ফে আমের কথা, এখানে উর্ফে আম কথা হচ্ছে। তো এখানে যদি প্রকাশ্যে বলি, এটা নিজের কেউ একা একার গায়ে লাগবে কি? এটা এখানে কত লোক বসে আছে, এই উর্ফে আমে কথা বলতে গেলে বলা যায়। যখন পার্সোনাল কথা বলবো তখন আপনাকে আলাদাভাবে বলবো, তখন আবার কথা বলার ধরন আলাদা হবে। বুঝতে পারছেন না আপনারা? পার্সোনাল কথা বলবো, ধরেন দশটা লোক দাঁড়িয়ে আছে, তুমি একা দাঁড়িয়ে চাচা, আমি কি বল, কেন দাঁড়িয়ে চাচা, এই হয়েছে, এটা ইসলাম এটা শিখাই না, হ্যাঁ শরিয়াত এটা শিখাই না, শরিয়াত বলছে তার সঙ্গে আদবের সঙ্গে বলো। হজরত হুসাইন হুজুরের আখলাক দেখেন, একদিন হুসাইন হাসান হুসাইন হুজুর দু ভাই বাচ্চা বাচ্চা ছেলে, বাচ্চা বাচ্চা আমাদের আমাদের আকা হয়, আমাদের আমাদের রেহবার হয়, আহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাহাত আমাদেরও চাহাত, যারা হাসান হুসাইনকে মহব্বত করে নবী পাকে বলেছে তারা আমাকে মহব্বত করে, যারা আমাকে মহব্বত করে আল্লাহ তাকে মহব্বত করে, যারা হাসান হুসাইন মহব্বত করেন আমাকে মহব্বত করেন, যারা আমাকে আল্লাহ তাদের মহব্বত করেন। তারপরে হজরত হাসান হুসাইন হুজুর দেখছেন একজন সাহাবা হুজুর ভুল উজু করে ফেলেছেন, সাহাবা হুজুর বলেন কে ভুল উজু করেছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা উজুটা বাই মিস্টেক ভুল হয়ে গেছে, মানুষ মাত্র ভুল হয়ে যায় না। তো আম্মা হযরত হাসান হুসাইন হুজুর ডাইরেক্ট যে বললেন না যে হুজুর আপনাদের ভুল হয়ে গেছে উজু, না কিভাবে বললেন, বলেন আপনি তো রসুলুল্লাহ সাহাবা, আমি উজু করছি, দেখেন না আমার উজুটা হচ্ছে না হয়নি, কি হয়েছে কথা বলছে, আমি মেয়েদের আওয়াজ শুনতে পাইনি, আমি একটা লোকের আওয়াজ শুনতে পাচ্ছি, আমি মেয়েদের আওয়াজ শুনতে পাইনি, একটা লোকের আওয়াজ শুনতে পাচ্ছি, মা বোনেরা তো চুপ করে বসছিল, কে যে চিল্লাচিল্লি করতে বললো, শুনছেন আপনারা? হযরতে হাসান হুসাইন হুজুর বললেন যে আমি আপনাকে উজুটা আল্লাহ মাফ করে ভুল হয়ে গেছে, হ্যাঁ বললেন আপনি তো আমার রসুলুল্লাহ সাহাবা, আমার নানার সাহাবা, একটু দাঁড়ান না আমরা উজু করছি, নিজেরাই উজু করতে, আমার ভাই আমাদের হাসান হুসাইন হুজুর ওনার নিজেরাই নওয়াসা হুজুরগণ ওনার নিজেরাই নিজেরাই ওনারা উজু করতে শুরু করে দিয়েছেন, উনি বলেন না যে আপনার ভুল হয়েছে, উনি বলছে আমাদের উজুটা হচ্ছে না কি, এবার দেখেন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে, যখনই বলেছে ওনারা উজু করছেন উজু করছেন, সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ হ্যাঁ আপনাদের উজু ঠিক হয়েছে আমার উজু ভুল হয়ে গেছে, যেটা হবে না সুবহানাল্লাহ, আখলাক দেখেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সবচেয়ে উত্তম চরিত্র আমার আল্লাহ রাসূলুল্লাহকে দান করেছে, একবার জোরে বলুন। আর সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারেস হযরত আলী হুজুরের অনেক ছেলে পুলে, হযরত আলী হুজুরের অনেক ছেলে পুলে, অনেক উনার স্ত্রী, কিন্তু সৈয়দ আলী হুজুরের ছেলেদেরকে সৈয়দ বলা হয়নি, ফাতেমা হুজুরের আওলাদ হাসান হুসাইনের আওলাদ গুলোকে সৈয়দ বলা হয়, একবার জোরে বলুন, মাথায় ঢুকছে? আলী হুজুরের স্ত্রী অনেক, উনার আরো ছেলে পুলে ছিল, কেউ সৈয়দ নয়, সৈয়দ হাসান হুসাইন থেকে সৈয়দ খানদান, একবার জোরে বলুন। তো হুজুর পাকের ওয়ারেস, আহা হুজুর পাকের ওয়ারেস,
কিরকম আল্লাহ আখলাক দিয়েছেন। তো আমি আপনাদের করে যে বলছি, আমি আপনাদের করে শোনাচ্ছি, নওজুবিল্লাহ, আপনারা যেন কেউ গায়ে পেতে লেননে, এই উর্ফে আমে কথাগুলো বলতে হয়, নাহলে মানুষ শিখবে কি করে? ইমাম সাহেব যদি আপনার সুদ খাওয়ার ব্যাপারে না বলে কি মনে করবেন না জানিনি আমি, ইমাম সাহেবকে কিন্তু আল্লাহ কিয়ামতে ধরবে যে তুমি বলোনি কেন। আমাদের কর্তব্য, আলেমদের কর্তব্য হচ্ছে শুনিয়ে দিবা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারেস। আল্লাহ পাক হুজুর পাককে বলছে, আমি কি আমার হাবিব, আমি কি তোমাকে দারোগা করে পাঠিয়েছি? তোমার কর্তব্য তুমি শুনিয়ে দাও, যখনই শুনিয়ে দেবে দায়িত্ব ওর ঘাড়ে পড়ে গেল আর আমার হাত উঠে গেল, আল্লাহ আমি তো শুনিয়ে দিয়েছি। ইমাম সাহেব বলবে, এ সুদ খেচ্ছ, তোমার উপরে লানত আল্লাহ পাকের, ইমাম সাহেবের দায়িত্ব শেষ, এবার তোমার উপরে দায়িত্ব পড়ে গেল। আর ইমাম সাহেব যদি না বলে, ইমাম সাহেবের ঘাড়ে দায়িত্ব রয়ে গেল, বোঝাটা ওনার ঘাড়েই চেপে রয়ে গেল। তা আমাদের সকলকে কি করতে হবে, আমাদের সব শুনিয়ে দিতে হবে। তাই আমি আপনাদের শোনাচ্ছি, আমরা বলছি কিন্তু আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করলে দাড়ি চাচতে পারে কেউ? বলে মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত, উম্মদিনা হযরত ইমাম আযম আবু হানিফা হুজুরের একজন সাকিরের ছিল, তিনি অনেক দূর থেকে সফর করে করে হযরত ইমাম আযম আবু হানিফা হুজুরের রাত দেখতে আরম্ভ করে দিলেন। হুজুরের রাত কেমন দেখতে আরম্ভ করে দিলেন, হুজুর আবার সফর করে করে ওই হুজুরের ছাত্রটা সফর করে করে হুজুর আমার বাগদাদ শরীফে চলে এলেন। বাগদাদ শরীফে এসে ইমাম আযম আবু হানিফা হুজুর যে মসজিদে নামাজ পড়তেন, সেই মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়লেন, হুজুরের পেছনে নামাজ পড়লেন, নামাজ হয়ে গেল, ঈশার নামাজের পরে একে একে সব বাড়ির দিকে রওনা হয়ে যায়। হুজুর হযরতে ইমামে আযম আবু হানিফা হুজুর, তিনিও বাড়ির দিকে চলে যায়। ছেলে বলতে আরম্ভ করেছে, ছাত্র বলতে আরম্ভ করেছে, দেখি আমাদের সুফিদের যে পোশাক তাকে গুজরি বলা হয়, ছিঁড়া খুড়া একটা জামা, একটা বড় আলখেল্লা বড় একটা জামা পড়েছে। ওই বড় জামা পরে হযরত ইমাম আযম আবু হানিফা আবার মসজিদের মধ্যে ঢুকে যায়, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, করতে করতে আল্লাহ পাকের দরবারে বলে, ইমাম আযম আবু হানিফাকে যদি কিয়ামতের ময়দানে, ইমাম আযম আবু হানিফাকে কিয়ামতের ময়দানে যদি জান্নাতি বলে ঘোষণা করে দেওয়া হয়, এটা একটা আজব বিষয় হয়ে যাবে, আশ্চর্যের বিষয় হয়ে যাবে। হুজুর আমার বলে চিক পেরে জমিনের মধ্যে পড়ে বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পরে আল্লাহ হুশ ফিরিয়ে দেয়, আবার ওই ইমাম আযম হুজুর আবার রাতে বেলায় দাঁড়িয়ে যায়, আবার কান্দে কান্দে বলে, ইমাম আযমকে কিয়ামতের ময়দানে যদি জান্নাতি ঘোষণা করে দেওয়া হয়, আজব বিষয় হয়ে যাবে, আশ্চর্য বিষয় হয়ে যাবে, জমিনের মধ্যে পড়ে বেহুশ হয়ে যায়। এরকম করতে করতে রাত কাটায়। এর আমির উম্মত, উম্মতিরা এবার নিজের সঙ্গে মিলাও, আর ইমাম আযম আবু হানিফা হুজুরের দিকে খেয়াল করো, খেয়াল করে দেখো যে আমরা কিভাবে রাত কাটায়, আল্লাহর ভয় আছে বলে দাবি করি, তারা আল্লাহকে ভয় করেছে কিভাবে রাত কাটিয়েছে। এর আমির উম্মত, উম্মতিরা কোন ইমামে আযম এই কথা বলে যে ইমামে আযম আবু হানিফা ঈশার রুজুতে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছে, যে ইমামে আযম আবু হানিফা 55 বার ফরজ হজ করেছে, যে ইমামে আযম আবু হানিফা হযরতে ইমামে আযম আবু হানিফা নিজের কবরের ভয়ে বসে বসে 10,000 বার কোরআন খতম করেছে, যে ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ হুজুর আবার এক দূরে কার নামাজে একবার দুবার নয় বহুবার 30 পারা কোরআন খতম করেছে, যে ইমামে আযম কে আমার আল্লাহ গোটা পৃথিবীর সবচেয়ে বড় মাযহাব, মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। সেই ইমামে আযম আবু হানিফা বলে, আমি যদি জান্নাতি হয়ে যাই, আশ্চর্যের বিষয় হয়ে ইমামে আযম জান্নাতি, আল্লাহর খৌফ, কিসে বলেন আল্লাহর খৌফ, আল্লাহর ভয়ে। হযরতে মুহাম্মদ জালালউদ্দিন রুমি বলে একজন আল্লাহর ওলি ছিলেন, মুহাম্মদ জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহ, হুজুর একটা ঘটনা বলে আমাদের করে বুঝাচ্ছেন, আল্লাহকে ভয় করেন আপনারা সবাই বলেন, অন্তরে আছে না নেই, ভয় আছে না নেই? ইমাম আযম বুঝাচ্ছেন, বলেন তো আল্লাহ, বলো না আল্লাহ, আল্লাহ,
আল্লাহ বললাম কোনো অসুবিধা হযরতে মুহাম্মদ জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বিরাজ্য একটা লোকের গরু ছিল ছিল বলে গরু এই শুনছেন এই এখানে কথা বলুন ওই লোক তো অসুস্থ তুমি কেন কথা বলছো কি ছিল বলে গরু প্রতিদিন মগরিব বেলায় গরুটাকে আদর করে গায়ে হাত বুলায় হাত বুলায় গায়ে হাত বুলায় আদর করে জড়িয়ে জড়িয়ে নিয়ে ঘরে যে সোজ একদিন একটু বেশি দেরি হয়ে গেছে একটা বাঘ অ্যাটাক করে বড় একটা বাঘ গরুটাকে অ্যাটাক করে গরুটাকে খেয়ে সাফ করে সাফ করে দিয়ে গরুর গইলেটাই গরু তো নেই মরে গেছে তো খেয়ে ফেলেছে বাঘ গরুর গইলেটাই বাঘ বসে কি বসে আছে বলেন বাঘ বসে আছে আর ই প্রতিদিন গরুকে আদর করে প্রতিদিনের মতন যে ঢুকেছে যে গায়ে হাত বুলোচ্ছে পিঠে হাত বুলোচ্ছে গলায় হাত বুলোচ্ছে জড়িয়ে ধরে আমার গরু বলে বাড়িতে গেছি বাঘ তো চুপ করে বসে আছে তো ওইটাই বসে আছে আর মনে মনে বলছে হাসির লেগে কথা বলে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আমি হাসাবার লেগে একটা এক কথা লাভ আমি মুখ থেকে বেরিয়ে নিজে যাতে লোক হাসে হাসার মুখ আছে আমাদের আমাদের ড্রেনের পানি পান করার দরকার আমার হাসবো মানে হাসার লেগে বলছি শোনো বোঝো ব্যাপারটা সব জায়গায় আর কি ফসকি নয় কি বুঝাতে চাইছে আল্লামা রুম রহমান হাসিবা হাসাবার লেগে বোঝাই আল্লামা রুম রহমাতুল্লাহ লেগে বলছে লোক চুমু খেয়ে আদর করে ঘরে বাঘ মনে মনে চিন্তা করে এই মানুষ তুই আমাকে চিনিস তুই অন্ধকারে আদর করে চলে গেলি তোর মনের ভিতরে অন্তরের ভিতরে দিলের ভিতরে কালবের ভিতরে হৃদয়ের ভিতরে এক জাররা এক সুতো এক জাররা আধা জাররাও যদি এক খেয়াল এক গুমান পয়দা হতো যে আমি গরু নয় আমি বাঘ আমি গরুকে আদর করি আমি কাকে আদর করছি বাঘকে আদর করছি যদি জাররা পরিমাণ দিল থেকে যদি একটু হাওয়াও লাগতো ওখানেই মরে যেতিস তোর তোর ক্ষমতা ছিল না আমার আদর করে বাড়ি ফিরে যাবো ওখানে তুই কেঁপে কেঁপে মরে হাত পাল করে মরে যাবো আল্লাহ রূপ বলছে আমরা আল্লাহকে চিনি আল্লাহকে চিনি এই আল্লাহর নামই কিন্তু তুর পর্বত পুরে সুরমা হয়ে গিয়েছে তুর পর্বত পুরে আল্লাহর নামে তুর পর্বত পুরে সুরমা হয়ে গেছে আমরা আল্লাহ চিনিনি আমরা অন্ধকারে আদর করে নিচ্ছি না জানাই আল্লাহ